প্রতি বছর হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় গড়ে 34%। এটা যদি সংখ্যা হিসাব করা যায় তাহলে দেখা যায় যে 2,70,000-এর একটু বেশি হতে পারে। এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার কী কী সমস্যা বা কী কী লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টে কোনো সমস্যা রয়েছে কি না, কী কী টেস্ট বা কী কী পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন আপনার হার্টে কোনো সমস্যা রয়েছে কি না, কী কী উপায়ে বা কী কী নিয়ম মানলে আপনি আপনার হার্টকে ভালো রাখতে পারবেন, এবং পরিশেষে আলোচনা করব যে কী কী কারণে হার্ট অ্যাক হয়ে থাকে, অর্থাৎ কী কী ঝুঁকি রয়েছে হার্ট অ্যাকের জন্য, কী কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার হার্টে কোনো সমস্যা রয়েছে কি না। হঠাৎ করে বুকে ব্যথা, সেটা বুকের মধ্যখানে হতে পারে অথবা আপনার বুকের বাঁ পাশে হতে পারে। অনেকে এরকম রয়েছে বুকের বাঁ পাশে হাত দিয়ে ব্যথা নিয়ে চলে আসে হসপিটালে অথবা মাটিতে পড়ে যায়, অথবা ব্যথার সাথে আপনার শ্বাসকষ্ট হতে পারে, বুক দরফর থাকতে পারে, অনেক বেশি আপনি ঘামতে পারেন, অনেক বেশি সুইটিং হবে, অথবা ব্যথার সাথে আপনার ঘাড়ে অথবা বাম হাতে অথবা ডান হাতে প্রচণ্ড পরিমাণ পেইন হতে পারে। দুই নম্বর যে লক্ষণটা রয়েছে সেটা হচ্ছে সিঁড়িতে ওঠার সময় অথবা কোনো কিছু হাতে নিয়ে যখন আপনি হাঁটবেন অনেক বেশি হাঁপিয়ে যাবেন, শ্বাসকষ্টের একটা ভাব হবে। তিন নম্বর যে লক্ষণটা রয়েছে অনেক বেশি বমি হতে পারে, বমি বমি ভাব হতে পারে বা খাবারে অনীহা আসতে পারে। কারণ আপনার যদি হার্টে কোনো সমস্যা হয় তাহলে লাংসের যে অক্সিজেনেটেড রক্ত রয়েছে সেই অক্সিজেনেটেড রক্তটা ঠিকভাবে সরবরাহ করতে পারে না, সেজন্য আপনার বুকে অনেক বেশি যন্ত্রণা হয়, জ্বালাপোড়া করে, অনেক বেশি বার্নিং হয়, সাথে আপনার বমি এবং খাবারে অরুচি আসতে পারে। চার নম্বর হচ্ছে খিঁচুনি হওয়া। অনেক সময় দেখবেন এরকম অনেক মানুষ রয়েছে হঠাৎ রাস্তাঘাটে অজ্ঞান হয়ে পড়ে গেছে বা খিঁচুনি শুরু হয়েছে। এটার প্রথম কারণ হচ্ছে আমাদের যে ব্রেন রয়েছে সেই ব্রেনে যদি অক্সিজেনের রক্ত ঠিকভাবে সরবরাহ না করতে পারে হার্টে, তখনই কিন্তু খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, তখনই একটা মানুষের খিঁচুনি হয়ে থাকে। পাঁচ নম্বর যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে নাক ডাকা। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে প্রতিনিয়তই তারা ঘুমানোর পরে নাক ডাকে। নাক ডাকা একটা স্বাভাবিক ব্যাপার হলেও সেটা যদি দীর্ঘদিন পর্যন্ত গড়িয়ে যায় এবং নাক ডাকার মধ্যস্থলে যদি আপনার ঘুম ভেঙে যায় শ্বাসকষ্টের কারণে, তাহলে একটা হার্টের সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা যদি উপলব্ধি করতে পারেন বা দেখতে পারেন তাহলে কিন্তু আপনাকে হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ছয় নম্বর যে লক্ষণটা রয়েছে সেটা হচ্ছে হঠাৎ গেমে যাওয়া। অনেক মানুষ রয়েছে রোদ নাই, বৃষ্টি নাই বা গরম নাই, হঠাৎ করে সে গেমে গেছে। এটা অনেক সময় দেখা যায় যে কিডনি বা থাইরয়েডের কোনো সমস্যা থাকলে হতে পারে, তবে হার্টের কোনো ফাংশনাল ডিজর্ডার যদি থাকে তখনও কিন্তু আপনার গেমে যাওয়ার সম্ভাবনা থাকে। লাস্ট এবং সাত নম্বর হচ্ছে বুক দরফর করা। এই রোগটা দেখা যায় যে অনেকের মধ্যে রয়েছে, অনেকে এটা নিয়ে অনেক চিন্তিত, আবার অনেকে এরকম রয়েছে এটা নিয়ে কোনো পাত্তাই দিচ্ছে না। দীর্ঘদিন ধরে আপনার বুক দরফরকার, অনেক সময় দেখবেন আপনি শুয়ে রয়েছেন বা বসে রয়েছেন বা আপনার খাবার অবস্থায় বুক দরফর অনেক বেশি বেড়ে গেছে। এই বুক দরফর বেড়ে যাওয়া বা দীর্ঘদিন ধরে বুক দরফর যদি থাকে তাহলে অবশ্যই হার্টের কোনো ডিজর্ডার রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হার্টের কোনো সমস্যা রয়েছে কি না। এই যে সাতটা লক্ষণ বললাম, এই সাতটা লক্ষণের যে কোনো একটা লক্ষণ যদি আপনার মধ্যে বহিঃপ্রকাশ ঘটে অবশ্যই দ্রুত একজন কার্ডিওলজিস্ট স্পেশালিস্টের সাথে যোগাযোগ করতে হবে। তার নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করার পর সে বুঝতে পারবে কি সমস্যা রয়েছে, আপনাকে যে সাজেস্ট করবে সেই সাজেস্ট অনুযায়ী আপনাকে চলাফেরা করতে হবে। কি কি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা, মূলত হচ্ছে আমরা বলে থাকি রুটিন ওয়াইজ এক বছর অথবা দুই বছর অথবা ছয় মাস পর পর কিছু রুটিন পরীক্ষা করেন, এর মধ্যে একটা ইসিজি রাখেন। ফার্স্টলি আমরা বলতে পারি যদি আপনার কোনো বুকে ব্যথা বা ধরা বা দরফর বা ঘেমে যাওয়ার যে লক্ষণগুলো বলেছিলাম এর মধ্যে একটা থাকে, প্রাথমিক অবস্থায় আপনি একটা ইসিজি করে কার্ডিওলজির সাথে পরামর্শ করতে পারেন। এছাড়া হচ্ছে ইকো আছে, ইকো করতে পারেন, ট্রোপোনিন আই রয়েছে বা এনজিওগ্রাম রয়েছে, সেটা একেবারে টার্সিয়ারি লেভেলে যদি আপনার হার্টে কোনো ব্লক বা বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তখন কিন্তু এনজিওগ্রাম পর্যন্ত করতে হতে পারে। কী কী নিয়ম মানলে আপনার হার্ট ভালো থাকবে? দেখুন, আমাদের বেঁচে থাকার জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ, খাবারের উপর নির্ভরশীল হয়ে আমাদের বেঁচে থাকতে হয়। কিন্তু আমাদের খাদ্য অভ্যাস যদি ভেজাল থাকে, ভুলভাল থাকে, তখনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগসুখ ঢুকতে থাকে। এক নম্বর যে সমস্যাটা সমাধান করতে হবে সেটা হচ্ছে খাদ্য অভ্যাস। অবশ্যই আপনাকে ঘরোয়া খাবার খেতে হবে, ঘরোয়া পরিবেশে সকল ধরনের খাবার খেতে হবে। ফাস্টফুড রেস্টুরেন্টের বাইরের খাবার, প্রক্রিয়াজাত খাবার, স্ট্রিট ফুড, যত ধরনের কেমিক্যালযুক্ত খাবার রয়েছে, মুখরোচক খাবার
খাবার রয়েছে বা চিনিযুক্ত খাবার রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। দুই নম্বর হচ্ছে আপনাকে ওজনটা নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার ওজন যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্যাড কোলেস্ট্রল সহ কিডনি সহ বিভিন্ন সমস্যা আস্তে আস্তে আপনার শরীরে ঢুকতে থাকবে, প্রবেশ করতে থাকবে। তৃতীয় যে উপায়টা অবলম্বন করতে হবে, নিয়মটা মানতে হবে, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। বর্তমান সময়ে যে যাতে যত বেশি পরিশ্রমী অ্যাক্টিভ পরিশ্রম করে তাদের কিন্তু রোগসুখ অনেক বেশি কম হয়ে থাকে। আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সাথে হচ্ছে আপনার ওয়েটটা অনেক বেশি ভালো থাকবে। চার নম্বর হচ্ছে মানসিক চাপ আপনাকে কমাতে হবে। অনেকে দেখবেন স্ট্রেসের কারণে রাতে ঘুমাতে পারে না, আমাদের হরমোনগুলো ঠিকঠাক মতন সিক্রেশন হয় না, এতে করে হার্টের অনেক সমস্যা হয়ে থাকে। এছাড়া হচ্ছে আমাদের হরমোন সিক্রেশন না হলে বিভিন্ন রোগসুখ তৈরি হয়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। সবসময় চেষ্টা করতে হবে মাথাটাকে রিল্যাক্স রেখে রিল্যাক্স মুডে কাজ করার জন্য, নিয়মিত ঘুমানোর জন্য। লাস্ট এবং পাঁচ নম্বর যে নিয়মটা মানতে হবে সেটা হচ্ছে অ্যালকোহল, স্মোকিং, অর্থাৎ বাজে অভ্যাস, খারাপ অভ্যাস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। পরিশেষে আমরা জানবো কী কী কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে। এক নম্বর যে কারণ হচ্ছে সেটা হচ্ছে বয়স। বয়স যদি 50 ঊর্ধ্ব থাকে তখনই কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, অর্থাৎ বয়স্কদের বেশি হয়ে থাকে। সাথে ফ্যামিলি হিস্ট্রি এবং ওজন খুবই গুরুত্বপূর্ণ। ফ্যামিলিগত অনেক কারণ রয়েছে, ফ্যামিলিগত দেখা যায় যে তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে, তার দাদাও হার্ট অ্যাটাকে মারা গেছে। যদি ওজন বেশি থাকে তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। দুই নম্বর যে কারণ রয়েছে সেটা হচ্ছে হাইপারটেনশন এবং ডায়াবেটিস। যদি আপনার অনেক অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এবং উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। তিন নম্বর হচ্ছে ভ্যাট কোলেস্ট্রল। অনেক রোগী রয়েছে আমাদের ভেজাল খাবার দাবার বা অনিয়ন্ত্রিত ঘুম বা ওয়েট নিয়ন্ত্রণ না থাকার কারণে দেখা যায় আমাদের ভ্যাট কোলেস্ট্রলটা অনেক বেশি বেড়ে যায়, সে কারণে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে। চার নম্বর হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে স্ট্রেস দুশ্চিন্তা দূর করার জন্য স্মোকিং বা অ্যালকোহলের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যায়। এই বদ অভ্যাস, বাজে অভ্যাসের কারণে দেখা যায় আমাদের ব্লাডে এরিথ্রোক্লেরোসিস অর্থাৎ প্লাক তৈরি হয়, সে কারণে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এছাড়া হচ্ছে বায়ু দূষণ তো রয়েছেই, ফ্যামিলি হিস্ট্রি একটা খুব বড় কারণ হতে পারে যে আপনার ফ্যামিলিতে দাদা দিদি বা অন্য কারো হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলো, তাদের ক্ষেত্রে হিসাবে আপনার ফ্যামিলি হিস্ট্রিতেও আসতে পারে। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে ইনবক্স করে আমাদেরকে জানিয়ে যান, এবং ভিডিওটা আমি বলবো অবশ্যই আপনার বন্ধুবান্ধব পরিবার সকলকে একটু শেয়ার করে জানিয়ে দেন, তারাও যেন জানতে পারে এবং তাদের হার্টকে যেন ভালো রাখতে পারে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।